সোনাপুর নামক কোনো একটি গ্রামে অনেক সুন্দর জাদুর একটি সোনার গাছ ছিল যে গাছের ফলগুলোও ছিল সোনাহীরা মণিমুক্তার এবং সেই গাছটি সেই গ্রামের প্রত্যেককে সাহায্য করত। কোনো মানুষ যদি নিজের সমস্যা নিয়ে তার কাছে আসতো তখনই সেই গাছটি তাকে সাহায্য করত। জাদুর সোনার গাছ সামনে আমার মেয়ের বিয়ে ওর গহনা বানাতে হবে এই জন্য আমাকে কিছু টাকা দাও দয়া করে আমাকে সাহায্য করো কেন নয় হ্যাঁ অবশ্যই বুড়িমা তুমি অবশ্যই আমার থেকে টাকা পাবে তুমি চিন্তা করো না যতদিন পর্যন্ত তোমাদের গ্রামে এই জাদুর সোনার গাছ আছে ততদিন পর্যন্ত তোমাদের ধন সম্পদের কোনো অভাব হবে না আমি এখনই আপনাকে অনেক সোনা দিচ্ছি যার সাহায্যে আপনি আপনার মেয়ের বিয়ে অনেক বড়ভাবে দিতে পারবেন এমনটা বলে সেই জাদুর সোনার গাছ বৃদ্ধা মহিলাকে অনেকগুলো সোনা দেয় এবং তারা খুশি হয়ে সেই সোনাগুলো নিয়ে সেইখান থেকে চলে যায় এমনভাবেই যে কেউ সেই জাদুর সোনার গাছকে নিজের সমস্যার কথা বললে জাদুর সোনার গাছ চুটকিতে সেটার সমাধান করে দিত সোনাপুর নামক ওই গ্রামেই স্বপ্না নামের একটি এতিম মেয়ে বসবাস করত। যে সবসময় জাদুর সোনার গাছের আশেপাশে পরিষ্কার করতো আর কখনও তার থেকে ধন সম্পদ চাইত না এমনই একদিন সে জাদুর সোনার গাছের আশেপাশে পরিষ্কার করছিল তখন জাদুর সোনার গাছ তাকে বলে স্বপ্না তুমি কত ভালো কোনো লোভ ছাড়াই তুমি আমার কত সেবা করো সময় সময়মতো পানি দাও পরিষ্কার করো আর এর পরিবর্তে আমার থেকে কখনো কিছু চাও না সবসময় পরিশ্রম করে জীবন কাটাও এই গ্রামবাসীরা কিছু হতে না হতেই আমার কাছে চলে আসে এই নেওয়ার জন্য ওই নেওয়ার জন্য আর ওরা আমার জন্য কখনো কিছু করে না জাদুর সোনার গাছ আপনি যেভাবে আমাদের গ্রামবাসীদেরকে সাহায্য করেন এটা দেখে আমার খুব ভালো লাগে যদি কেউ আপনার সেবা না করে এটা কি হয়েছে আমি তো আছি আপনার সেবা করার জন্য এই পৃথিবীতে আমার কেউ নেই আর আমি আমার সব কিছু আপনাকেই ভেবে রেখেছি কাজ করে আসি খাবার খাই আর এরপর খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসি আপনার কাছে বসে আপনার সেবা যত্ন করে আমার খুব ভালো লাগে স্বপ্না তুমি সময় আমার সঙ্গে এইভাবেই থেকো তোমার সঙ্গে থাকতে আমারও খুব ভালো লাগে এমনভাবেই সেই গাছ এবং স্বপ্না হাসি খুশিতে নিজেদের জীবন কাটাচ্ছিল হঠাৎ করেই একবার গ্রামে অনেক বড় একজন জাদুকর্ণী আসে এবং সে গ্রামে আসার পর ভাবে আমি শুনেছি এই গ্রামে নাকি জাদুর সোনার গাছ আছে যেটার ফল হয় হীরা মণিমুক্তার যদি এই কথাটি সত্যিই হয় তাহলে আমিও শক্তি অর্জন করে অনেক বেশি শক্তিশালী হয়ে যাব যদি এই কথাটি মিথ্যা হয় তাহলে আমার এখানে আসা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যাবে আমাকে সত্যিটা জানতে হবে এই কথা সত্যি নাকি মিথ্যা এমনটা ভেবে সেই যাদুকরনি একবার যাদুর সোনার গাছের কাছে যাই এবং তাকে বলে হে যাদুর সোনার গাছ আমি শুনেছি যে তুমি সব সময় বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করো আমি অনেক দূর থেকে এসেছি আমি একজন মুসাফির কিন্তু আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে এখন আমার কাছে আর একটাও টাকা নেই আমি বাড়িতে যাব কিভাবে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তুমি তোমার জাদুর সোনার গাছ থেকে আমাকে কিছু টাকা দিতে পারবে আপনি বিপদে পড়েছেন আর আমি আপনাকে সাহায্য করব না এমনটা তো কখনো হতে পারে না আমি আপনাকে এখনই টাকা দিচ্ছি আর এই টাকাগুলোর সাহায্যে তুমি খুব সহজেই তোমার বাড়িতে চলে যেতে পারবে এবং হাসি খুশিতে জীবন কাটাতে পারবে এমনটা বলে সেই জাদুর সোনার গাছ সেই দুষ্ট জাদুকর্ণীকে অনেক হীরা মণিমুক্তা এবং অনেকগুলো টাকা দিয়ে দেয় যেগুলো দেখে সেই জাদুকর্ণী ভীষণ অবাক হয় এবং সে একটা মুস্কি হেসে সেখান থেকে সেই ধন সম্পদগুলো নিয়ে চলে যায় এবং রাত হবার পর সে দ্বিতীয়বার আবারও সেই জাদুর সোনার গাছের কাছে আসে এবং গাছকে বলে বোকা জাদুর সোনার গাছ তুই অনেক বড় ভুল করেছিস আমাকে নিজের জাদু দেখিয়ে এখন আমি তোর সকল জাদু কেড়ে নেব আর অনেক বেশি শক্তিশালী হয়ে যাব এতটাও শক্তিশালী যে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ থাকবে না আর এখন এই রাতের অন্ধকারে আমাকে কেউ আটকাতে পারবে না আমি তোমাকে এত বড় সাহায্য করলাম আর তুমি আমাকে মারতে চাও দয়া করে আমার এত বড় ক্ষতি করো না যদি তুমি আমার শক্তি কেড়ে নাও তাহলে আমি আর জীবিত থাকব না দয়া করে আমার সঙ্গে এমনটা করো না দেখো এই গ্রামবাসী আমার কারণে অনেক খুশি আছে ওদের কোনো সমস্যা হলে আমি সেটা সমাধান করে দিই দয়া করে এই গ্রামবাসীদের খুশিকে ওদের মুখের হাসিকে কেড়ে নিও না দয়া করো তুমি দয়া করে আমার শক্তি কেড়ে নিও না দেখো আমি তোমার সামনে হাত জোর করছি আমার শক্তি কেড়ে নিও না এইভাবে আমার ওপরে অন্যায় করো না এমনভাবেই সেই জাদুর সোনার গাছ সেই জাদুকর্ণির সামনে অনেক হাত জোর করে তার সামনে অনেক কান্না করে কিন্তু নিষ্ঠুর লোভী জাদুকর্ণী তার একটা কথাও শোনে না এবং নিজের জাদুর শক্তির দ্বারা তার থেকে তার সকল জাদু শক্তি ছিনিয়ে নেয় এবং সে খুশি হয়ে হাসতে হাসতে সেইখান থেকে চলে যায় সকাল হবার পর যখন সকল গ্রামবাসীরা সেই জাদু সোনার গাছকে দেখে তখন তারা ভীষণ অবাক হয় তাদের পায়ের নিচের মাটি সরে যায় কারণ সেই গাছটি পুরোপুরিভাবে কালো হয়ে গিয়েছিল তার মধ্যে প্রাণ বলে কিছুই ছিল না তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল আরে আরে এই গাছটি তো মরে গেছে এখন এই গাছটির আর কী কাজ ও আর জীবিত নেই ও এখন আমাদের আর ধন সম্পদও দেবে না আর অথচ অনেকগুলো জায়গা ঘিরে রেখেছে এই গাছটিকে রেখে আমাদের কী লাভ হচ্ছে এখানে এই গাছটি আমাদেরকে কেটে দেওয়া উচিত আর এই জায়গায় অন্য একটি গাছ লাগিয়ে দেওয়া উচিত কিছু না হোক ওই গাছ থেকে আমরা ফল তো পাবো হ্যাঁ বোন তুমি ঠিকই বলেছ এখন এই গাছটি আমাদের আর কোনো কাজেই লাগবে না যতক্ষণ পর্যন্ত এ ধন সম্পদ দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের কাজের ছিল আর এখনও অযথায় এতগুলো জায়গা ঘিরে রেখেছে আমি বলি এই গাছটি কেটে দিয়ে এখানে একটা আমের গাছ লাগানো উচিত ধন সম্পদ না পাই আম তো খেতে পাবো এইভাবেই পুরো গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলছিল কিন্তু যখন কথাটি স্বপ্না জানতে পারে তখন সে বলে তোমাদের মতো লোভী আর খারাপ লোক আমি আমার জীবনে কখনো দেখিনি যতক্ষণ পর্যন্ত এই জাদুর সোনার গাছ জীবিত ছিল যতক্ষণ পর্যন্ত তোমাদের সাহায্য করত ততক্ষণ পর্যন্ত তো এটা কাজেই ছিল কিন্তু যখন এটা মারা গেছে তখন এটা তোমাদের কাছে বোঝা হয়ে গেছে এখন তুমি এটাকে এখান থেকে সরিয়ে দিতে চাও তোমাদের তো খোঁজ করা উচিত যে এর এই অবস্থা কে করেছে কে মেরেছে কে আপনাদের ওনাকে ধরা উচিত আমি কিছুতে এই গাছটিকে কাটতে দিব না এই গাছটি যেমনই থাকুক যেই অবস্থাতেই থাকুক এইখানেই থাকবে আরে আরে দেখেছো এই মেয়েটি আমাদের সামনে দাঁড়িয়ে কেমনভাবে কথা বলছে এর আগে পিছিয়ে তো কেউ নেই তুই আমাদের আটকাবি এই গাছটি কাটার থেকে আমিও দেখি তুই কিভাবে গাছটি কাটার থেকে আমাদেরকে আটকাস যদি কেউ এক পা সামনে গিয়েছো তাহলে আমি কিন্তু নিজের জীবন দিয়ে দিব আর এর পুরো দায়ভার তোমাদের গ্রামবাসীদের ওপর গিয়ে পড়বে এরপর পুলিশের হাত থেকে কে বাঁচাবে তোমাদের আর এই কথাটি আমি সত্যি বলছি এখন যদি কারো সাহস থাকে তাহলে গাছের দিকে এগিয়ে দেখাও কেউ যদি জাদুর সোনার গাছের দিকে চোখ তুলেও দেখো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব আর পুরো ড্রাইভার তোমাদের ওপর গিয়ে পড়বে এবার তোমরা ভেবে চিন্তায় সিদ্ধান্ত নাও যে কি করবে স্বপ্নার এমন কথা শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে যায় এবং তারা সেইখান থেকে চলে যায় এবং স্বপ্না সেই গাছের নিচে বসে পড়ে এবং সে অনেক কান্না করে সে বাড়িতে যায় না খায় না কোনো কাজ করে না শুধু সেই গাছের নিচে বসে কান্না করতে থাকে জাদু সোনার গাছ আমার তোমাকে খুব মনে পড়ছে দুই দিন হয়ে গেল তোমার সাথে কোনো কথা বলিনি তুমি চলে যাওয়াতে আমার অনেক কষ্ট হচ্ছে জানি না কে তোমার সঙ্গে এত নিষ্ঠুরতা করেছে যদিও আমার সামনে চলে আসে না তাহলে ওর জীবন নিয়ে নিব। যখন তুমি ছিলে তখন আমার বাবা মায়ের কথা খুব কম মনে পড়তো এমনটা মনে হতো যেন তুমি আমার বাবা মা কখনো একাকিত্ব বুঝতে পারিনি কিন্তু আজকে আমি নিজেকে খুব একা মনে করছি যদি আমি তোমার জন্য কিছু করতে পারতাম যদি আমি তোমাকে দ্বিতীয়বার জীবিত করে তুলতে পারতাম তাহলে কত ভালো হতো কিন্তু এসব কিভাবে হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আর এই স্বার্থপর গ্রামবাসীরা তোমাকে এখান থেকে সরাতে চাই কিন্তু আমি জীবিত থাকা পর্যন্ত এটা কখনোই সম্ভব হবে না আমার তোমাকে খুব মনে পড়ছে কোথায় চলে গেলে তুমি এমনভাবেই স্বপ্না সেই গাছের নিচে বসে অনেক কান্না করছিল আর সেই গাছের শিকড়ে স্বপ্নার চোখের কিছু অস্ত্রু পরে তখনই একটা শব্দ ভেসে আসে স্বপ্না তুমি অনেক ভালো তুমি আমার সঙ্গ ছাড়োনি যেমনটা তুমি ওয়াদা করেছিলে তুমি আমার সঙ্গ কখনো ছাড়বে না তুমি তোমার ওয়াদা রক্ষা করেছ আমার ভিতরে এখনও কিছুটা যান বেঁচে আছে কিন্তু আমি বেশিক্ষণ বাঁচব না জাদুর সোনার গাছ তুমি কথা বলতে পারছো তোমার কথা শুনে আমার সত্যিই অনেক ভালো লাগছে এখন দয়া করে আমাকে বলো যে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি কিভাবে তোমার ভেতরে আবারও প্রাণ ফিরে আসবে স্বপ্না এটা অনেক বিপজ্জনক কাজ আমি তোমার জীবন বিপদের মুখে ফেলতে চাই না আর এই কাজটি করতে হলে একটা কালো পাহাড়ে যেতে হবে ওই কালো পাহাড়ের কালো গুহাতে রূপার জাদুর গাছ আছে সেই গাছ থেকে দুইটা জাদুর রুপার পাতা নিয়ে আসতে হবে এবং সেই রূপার পাতা আমার শেকড়ের পাশে লাগিয়ে দিতে হবে এভাবেই আমি ঠিক হতে পারবো নয়তো তোমাকে আমাকে ঠিক করার অন্য কোনো উপায় নেই কিন্তু ওইখানে যাওয়া অতটাও সহজ নয় ওই গুহাটি অনেক ভয়ঙ্কর ওইখানে ভূত প্রেত আত্মা বসবাস করে তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না আর না আমি তোমার কিছু হতে দেবো এমনটা বলে স্বপ্ন আত্মবিশ্বাস ও সাহস নিয়ে সকল বিপদ পার করে সেই কালো গুহাতে পৌঁছে যায় সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল আর একটা কালো ছায়া স্বপ্নার পিছুও করছিল কিন্তু স্বপ্নার হার মানে না সব কিছু উপেক্ষা করে সে জাদুর রূপার গাছের কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে যাদুর রূপার গাছকে বলে জাদুর রূপার গাছ জাদুর সোনার গাছের তোমার এখন খুব প্রয়োজন দয়া করে তোমার গাছ থেকে আমাকে দুইটা পাতা দিয়ে দাও স্বপ্ন এমনভাবে মায়াপে গলায় বলছিল যে যাদুর রূপার গাছ তাকে সাহায্য না করে থাকতেই পারে না এবং সে নিজের রূপার গাছ থেকে স্বপ্নাকে দুইটা পাতা দিয়ে দেয় জাদুর রূপার গাছের রূপার পাতা পেয়ে স্বপ্না অনেক খুশি হয় এবং সে নিজের গ্রামে চলে আসে এবং সে সেই পাতা দুইটি নিজের গ্রামে জাদুর সোনার গাছের নিচে লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে সেই সোনার গাছে আবারও প্রাণ ফিরে আসে এবং সে অনেক খুশি হয় আর স্বপ্নাকে বলে সত্যি স্বপ্ন আমার তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই যদি আমার আপন কেউ থাকতো তাহলেও সে আমার জন্য এতটা করতো না যতটা তুমি আমার জন্য করেছ তুমি কখনো ধন সম্পদের লোক আমার থেকে কখনো কিছু চাওনি অথচ আমার সেবা করেছ আর এখন আমার জন্য এত কিছু করলে আমার জন্য নিজের জীবন দেবে বলেছ তুমি পুরো গ্রামবাসীদের সঙ্গে একাই লড়েছো সত্যি তুমি অনেক ভালো তোমার মতো খুব কম মানুষই হয় জাদু সোনার গাছ এটা বলে তুমি আমাকে সত্যি অনেক ঋণী করে দিলে আমি তো তোমাকে পর ভাবি না আমি তোমাকে আপন ভাবি আর হ্যাঁ আজকের পর থেকে তুমি আর কখনও কাউকে সাহায্য করবে না তুমি একটা সাধারণ গাছ হয়ে যাবে আর সাধারণ যেমন ফল হয় গাছে তেমন ফল দিবে নয়তো দ্বিতীয়বার তোমার শক্তির কেউ অপব্যবহার করে ফেলবে এবার তো আমি তোমাকে বাঁচিয়ে নিলাম কিন্তু জানি না দ্বিতীয়বার তোমাকে বাঁচাতে পারবো কিনা আমাকে কথা দাও আর কখনো নিজের জাদুর শক্তি কারোর সামনে আনবে না স্বপ্না এটা তো তুমি ঠিকই বলেছ যদি তুমি না থাকতে আর ওই জাদুর রূপার গাছ নিজের গাছ থেকে পাতা না দিত তাহলে আমি কখনোই আবার আগের মতো হতে পারতাম না ওই শক্তিও আরো আমার কাছে ফিরে না সাধারণ এখন থেকে তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমাকে কথা দাও এমনটা বলার পর সেই জাদুর সোনার গাছ একটা সাধারণ আমের গাছে পরিণত হয়ে যায় স্বপ্নও খুশি হয়ে সেই গাছ থেকে আম পাড়ে এবং সেগুলো বাজারে বিক্রি করে সেটা থেকেই নিজের ভরণ পোষণ করে এবং সেই গাছেরও অনেক দেখাশোনা করে এভাবেই সেই জাদুর সোনার গাছ এবং স্বপ্না তুই খুব ছোট্ট ছিলি যখন তুই আমার কোলে এসেছিলি আমি ভালোবেসে তোর নাম দিয়েছিলাম পায়েল কারণ আমার পায়েলের শব্দ শুনলে তুই অনেক খুশি হয়ে যেতি মা এই বাড়ি থেকে আমার বিদায় হচ্ছে তো কি হয়েছে আমি তোমার সঙ্গে দেখা করতে অবশ্যই আসব। হ্যাঁ তুমি শুধু তোমার মায়ের সঙ্গে দেখা করতে এসো আমার সঙ্গে দেখা করতে আসার কোনো প্রয়োজন নেই নেই কারণ তোমার তোমার তো মাই আমার মনে একটুও কষ্ট শুধু এমনটা শোনার পর পায়েল তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলে আরে আমি আমার বাবাকে কিভাবে বলতে পারি দিনভর আমার জন্য কঠোর পরিশ্রম করা আমার এ বাড়ি থেকে ভালোভাবে বিদায় হওয়ার জন্য পেটে দড়ি বেঁধে এক একটা করে টাকা জোগানো আজকে যদি তুমি না থাকতে বাবা তাহলে এই বাড়ি থেকে হয়তো আমার কোনো দিনও বিদায় হতো না এমন কথা শুনে রামপ্রকাশের চোখ অস্ত্রসিক্ত হয় এরপর সে তার মেয়েকে জড়িয়ে ধরে এরপর বাবা মা দুইজনে মিলে তাদের মেয়েকে বিদায় করে দেয় কিন্তু তখন হঠাৎ করে কৌশল্যার ঘুম ভেঙে যায় এবং সে তার মেয়ে পায়েলকে অনেক জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে পায়েল পায়েল আরে এই পায়েল কোথায় তুই ডাক শুনে বেচারি পাইলের ঘুম ভেঙে যায় এবং সে বলে আরে কি হয়েছে মা তুমি এত জোরে কেন চিৎকার করছো মা সব কিছু ঠিক আছে তো হ্যাঁ মা সব কিছু ঠিক আছে শুধু একটা স্বপ্ন ছিল আরে এত রাতে আবার কি স্বপ্ন দেখলে তুমি আমি আমাদের মেয়ের বিদায়ের স্বপ্ন দেখেছি অনেক খুশি ছিল নিজের বিদায়ে হ্যাঁ কৌশল্যা তুমি ঠিকই বলেছো এখন আমাদের মেয়ে বড় হয়ে গিয়েছে ওর ভবিষ্যতের জন্য এখন ভাবতে হবে আর আমাদের ওপর তো অনেক বড় একটা কর্তব্য আছে সেটা পালন করতে হবে আর মেয়ের বিয়ে দিয়ে একটা ভালো বাড়িতে বিদায়ও করতে হবে কিন্তু বাবা আমি তোমাদের ছেড়ে একা একা কিভাবে থাকবো আমাকে এইভাবে তোমাদের থেকে আলাদা করা কি খুব দরকার দেখ মা পৃথিবীর নিয়মই এটা একটা বিদায় মেয়েদের বাপের বাড়ি থেকে হয় এবং অন্য একটা হয় শ্বশুর বাড়ি থেকে চিরকালের জন্য আচ্ছা অনেক হয়েছে এবার মুখে লাগাম দিয়ে কথা বলো আমাদের তো একটাই মেয়ে চলো অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড়ো সবাই আর অনেক রাত হয়ে গেছে কালকে তো খেতে যেতে হবে কাজ করতে পরের দিন পাইলের বাবা মাঠের উদ্দেশ্যে যাচ্ছিল কাজ করতে হঠাৎ করে রাস্তার মধ্যে তার পণ্ডিতের সঙ্গে দেখা হয় আরে বা পণ্ডিত মশাই আপনার সঙ্গে একদম সঠিক সময় দেখা হয়ে গেল আসলে আজকে আপনার সঙ্গে দেখা করাটা জরুরি ছিল দেখা না হলেও আমি আপনার বাড়িতে যেতাম আরে এটা তো ভালো কথা বলো কেন দেখা করতে চাইছিলে আমার সঙ্গে কারণটা কি আরে আমার ছোট্ট মেয়েটি এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে আমি চাই ওর জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজে দিন হ্যাঁ সম্বন্ধ তো একটা করিয়ে দিব কিন্তু আগে এটা বলো যে পাত্র কেমন চাই এমন একটা ছেলে চাই যে পড়ালেখা করা শিক্ষিত এবং চাকরি করে যেন তার সঙ্গে আমার মেয়ে সারা জীবন খুশিতে থাকতে পারি। আর তাদেরকে যেন আমাদের মতো দারিদ্রতা ভরা জীবন কখনো না দেখতে হয় এমন একটি ছেলে আছে যদি বলো কালকেই ওই ছেলেকে আর তার মাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারি আরে বাহ পণ্ডিত এটা তো অনেক ভালো কথা চলো ভালোই হলো আমি এখন মাঠে কাজ করার জন্য বের হচ্ছি কালকে আমরা কথা বলবো ঠিক আছে আর হ্যাঁ ছেলে আর ওর মাকে নিয়ে এসো কাল এমনটা বলার পর সে মাঠে কাজ করতে বেরিয়ে পড়ে এরপর সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলায় সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু বাড়িতে ফিরতে ফিরতে হঠাৎ করেই অনেক জোরে বৃষ্টি শুরু হয় ওহো এখন এই বৃষ্টি ছিল বেচারা সে ভিজতে ভিজতেই বাড়িতে যায় বাড়িতে পৌঁছায় যখন তখন তার হাতে একটা মিষ্টির কৌটা ছিল আরে পাইলের মা কোথায় তুমি দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি অন্যদিকে পাইল এবং তার মা কৌশল্যা তাদের ফুটো হয়ে যে পানি পড়ছিল সেই পানি আটকানোর জন্য সেখানে পাত্র ধরে দাঁড়িয়েছিল আরে আর কি করবে তুমি আগেই পানি আটকাও আরে বাবা তুমি আবার দাঁড়িয়ে আছো কেন নাও বাসন নাও আর আমাদেরকে সাহায্য করো একটু আরে মা ছাড়োই সব প্রথমে নিজের মুখ মিষ্টি করো কেন বাবা কি এত খুশির খবর যে মুখ মিষ্টি করাচ্ছ আরে কালকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসছে যদি খোদা চাই তাহলে খুশি খুশি বাড়ি থেকে তোমার বিদায় হবে ও আচ্ছা তাহলে ভেবেই নিয়েছো আমাকে এই বাড়ি থেকে বিদায় করবে দেখেছ মা তোমার স্বামী আমাকে আর তোমাকে আলাদা করতে চাইছে আরে মা আজ না হোক কাল এটা হওয়ারই ছিল আর তোমার তো খুশি হওয়ার দরকার যে আমাদের মতো এত দারিদ্রতা ভরা জীবন তোমার দেখতে হবে না কিন্তু মা আমি যদি এই বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি চলে যাই তাহলে তোমাদের খেয়াল কে রাখবে মা আরে মা রাতের বেলায় তুই তো বলছিলি যে আমাদের সঙ্গে সব সময় দেখা করতে আসবি আর আমাদের জন্য এটাই অনেক বেশি আর বাকি রইল আমাদের দিনাপাত তোমার বাবা তো কৃষিকাজ করে সেটা থেকেই আমাদের সংসার চলে যাবে কৌশলার কথা শোনার পর পায়েল কান্না করতে শুরু করে এবং সে তার বাবা মাকে চড়িয়ে ধরে আমি জানি না মা আমার ভবিষ্যৎ শাশুড়ি কেমন হবে আমাকে তোমার মতো করে বুঝবে কি না কে জানে আরে মা এত চিন্তা করছো কেন নিজের শাশুড়িকে মায়ের সম্মান দিও অবশ্যই সে তোমার মনের মতো হবে এরপর পায়েল চুপ হয়ে যায় কিছুক্ষণ পর পায়েল খাবার রান্না করে এবং এরপর সে তার বাবা মাকে খাবার পরিবেশন করে সবাই রাতের খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ে কিন্তু নিজের বিদায় হয়ে যাবে এই চিন্তায় পায়েল সারা রাত ঘুমোয় না সে সারা রাত জেগে থাকে পরের দিন পণ্ডিত রাহুল এবং তার মাকে নিয়ে আসে এবং বলে এই দেখো এটা ছেলে এবং এটা ছেলের মা তোমরা নিজেদের মধ্যে কথা বলে নাও যখন বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে তখন আবার আমাকে ডেকে নিও এটা বলার পর পণ্ডিত কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় এদিকে ছেলের মা তাদেরকে বলে আরে আপনারা তো আপনাদের মেয়েকে ডাকলেনই না এমনটা বলার পর কৌশল্যা রুমে গিয়ে তার মেয়েকে নিয়ে আসি পাইল অনেক সুন্দরভাবে ভাবে সেজেছিল এবং সে তার মায়ের শাড়ি পরেছিল যার কারণে তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল রাহুল প্রথম দেখাতে তাকে পছন্দ করে নাই এবং মনে মনে ভাবে আরে বা মেয়েটি তো অসাধারণ ওর গায়ের আমার মন কেড়ে নিয়েছে এখন শুধু মায়ের পছন্দ পছন্দ হলেই হলো মেয়ে খুব হয় কিন্তু সে একটু পর পায়েলের বাবাকে একটু দূরে নিয়ে গিয়ে বলে দেখুন ভাই আপনি তো সবই জানেন আমার ছেলে রাহুল বাইরে থেকে পড়ালেখা করে এসেছে অনেক খোঁজাখুঁজি করার পর আমার আপনার মেয়েটিকে খুব পছন্দ হয়েছে কিন্তু নিজেই একবার ভাবুন কোথায় আমার ছেলে এত বড় চাকরি করে এত শিক্ষিত আর কোথায় আপনার মেয়ে অশিক্ষিত গিয়েও দেখুন আপনার মেয়ের কপাল ভালো তাই ওকে আমার পছন্দ হয়েছে এখন যদি আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিতে চান পুরো পাঁচ লক্ষ টাকা নগদ যদি আপনি আমাকে দিতে পারেন তাহলেই আমি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিব কিন্তু আমরা এত টাকা কোথায় থেকে নিয়ে আসবো এত সব কিছু আমি কি জানি এটা বলার পর সে ঘরের মধ্যে চলে আসে এবং সুমিত্রা তার ছেলে রাহুলকে নিয়ে সেখান থেকে চলে যায় সব কিছু বিদায় হবার পর। পাইলের পাইলের মা বাবা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন পাইলের বাবা পাইলের মাকে টাকার কথা বলে। কিন্তু এখন এতগুলো টাকা কোথায় থেকে আসবে আমাদের কাছে তো শুধু এক লক্ষ টাকা জমা আছে নিজেদের মেয়ের বিয়ের জন্য দেখো কৌশল্যা এখন আমি ভাবছি আমরা যদি আমাদের জমিটুকু বিক্রি করে দিই এই জমিটুকু বিক্রি করে আমরা খুব ভালো টাকা পাবো কিছু টাকা আমি জমিয়ে রাখবো আর সেটা দিয়ে একটা কাজ শুরু করবো কৌশলতা স্বামীর কথা মেনে নাই, কিন্তু আড়াল থেকে পায়েল এই সব কিছু শুনে নাই। না বাবা কখনোই নয় আমার বিয়ের জন্য তোমাদেরকে এত বড় একটা বলি আমি কখনোই দিতে দিব না আরে মা বোঝার চেষ্টা কর তুই যদি খুশি থাকিস তাহলে আমরা দুজনে তোর খুশিতেই খুশি থাকবো আর কে জানে এত ভালো সম্বন্ধ আবার পাবো কিনা আর আমি কৃষিকাজ করেও এত টাকা ইনকাম করতে পারি না এইসব কথা শোনার পর পায়েল ভীষণ ইমোশনাল হয়ে যায় সে তার বাবাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে শুরু করে আমার বিয়ের জন্য তোমাদেরকে কত কষ্ট করতে হচ্ছে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে মা তুমি শুধু ভয়সা রাখো পরের দিন পাইলের বাবা বিয়ের কথা পাকা করে আসে এবং নিজের জমি বিক্রি করে সব টাকা সে ব্যাংকে জমা করে রেখে আসে দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় সেদিনও চলে আসে যেদিন সুমিত্রা তার ছেলেকে বরের সাজে সাজিয়ে পাইলের বাড়িতে নিয়ে আসে বিয়ের জন্য রাহুল এবং পাইল দুজনেই মণ্ডপে বসে তখন সুমিত্রা কৌশল্লাকে বলে আমাদের মধ্যে কিছু কথা হয়েছিল মনে আছে আপনার হ্যাঁ বোন মনে আছে ও ব্যাংক থেকে টাকাগুলো আনতেই গেছে ঠিক তখনই হঠাৎ করেই পাইলের বাবা কান্না করতে করতে সেখানে আসে এবং সে সুমিত্রাকে বলে আমাকে ক্ষমা করে দিবেন বোন আমি ব্যাংক থেকে টাকা নিয়ে আসছিলাম কিন্তু হঠাৎ করে রাস্তাতে একটা ছিনতাইকারী আমার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে আরে ব্যাস অনেক হয়ে গেছে আমি তো জানতাম এটা যে বিয়েতে কোনো না কোনো একটা ড্রামা হবে এটা আপনাদের কোনো সমস্যা নয় এটা একটা অজুহাত একটা সাজানো গোছানো খেলা মাত্র চল মা এই গরিবের মেয়ের কোনোদিনও বিয়ে হবে না সুমিত্রা তার ছেলের হাত ধরে সেখান থেকে প্রায় চলেই যাচ্ছিল তখনই তার ছেলে রাহুল মায়ের হাতটি ছেড়ে দেয় এবং বলে জন্য তুমি আমাকে যোগ্য করে তুলেছিলে যেন একদিন একটা গরিবের মেয়েকে কিনতে পারি ব্যাস অনেক হয়েছে আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না আমার পাইলকে পছন্দ হয়েছে আর আমি বিয়ে করলে ওকেই করব এই মুহূর্তে করব রাহুল তার মায়ের একটা কথাও শোনে না সে পায়েলকে বিয়ে করে নেয় এবং বিদায়ের সময় আসে অন্যদিকে সুমিত্রাও নিজের ভুল বুঝতে পারে এবং সে পায়েলের বাবা মায়ের কাছ থেকে ক্ষমা চাই এবং পায়েলকে তার বাবা মায়ের বাড়ি থেকে বিদায় করে নিজের বাড়িতে নিয়ে যায়